খুব সুন্দর গাছ, খুব সুন্দর ফুলটা দেখলে ফটোকলসি যেমন সেই রকম ফটোকলসি খারাপ হয়ে গেছে। প্রচুর পোকামাকড় থাকে, থেকে এটা মধু খেয়ে মধু খায়, মধু ওর মধ্যে মধুকে পোকামাকড়গুলো ঢুকে বসে থাকে। তো একটা নয়, এরকম প্রচুর এগুলো নষ্ট হয়ে গেছে এটা কোনো এটা কুঁড়ি আছে, কালকে হবে, এটা কোনো ফুটেনি, এই যে ফুটবে আশা করি, এটা এইগুলো হ্যাঁ ফুটে যাবে, এগুলো ফুটে যাবে এই লাইন করে। এখানে পোকামাকড় কিছু ঢুকেনি, এটা পোকামাকড় ঢুকেনি, এটা সলিড আছে, এটার মধ্যে কী আছে দেখি, এখানে ঢুকে ওখানে গিয়ে ওইটা আসছে দেখলে। এখানেও আছে একটা ঝুলছে বেলুনের মতন হালকা, এটা ঝুলছে। এটা দেরাদুন মঠ, রামকৃষ্ণ মঠ, দেরাদুন মঠের অফিস মানে মন্দির আছে। এগুলো সব লিচু বাগান, প্রচুর লিচু বাগান এখানে। এই সবসময় এই ফুল, জিনিয়া, পেঞ্জি, সমস্ত রকম ফুল একদম সবসময় ভর্তি। এখানে মহারাজ আছেন, যখন মহারাজ ওখানে ইয়ে বিশাল বলো, এই যে স্বামী রঙ্গনাথানন্দ, রঙ্গনাথানন্দ ভবন, এটা ক্যাশ অফিস, সবসময় এখানে সারা বছরই সবসময় ফুলে পোস্ট, শীতের শীত ফুল বোধে, এখনও ঠান্ডা ওয়েদার। আপনারা যদি আসেন দূরে একটা, এই যে দেখছেন দূরে একটা আলো জ্বলছে, এটাও একটা হোটেল, ধর্মশালা বলে হোটেল, ধর্মশালা। এখানে এই যে লিলি গাছ সবসময়তেই হয়, যেখানে আমরা কলকাতা শহরে 700-800 টাকায় কিনি, এগুলো এটা গাছ সবসময় অটোভাবেই হয়ে থাকে। হ্যাঁ, আমরা সবসময় কিনতে পারি না, ঠাকুর উৎসব, মায়ের উৎসব, স্বামীর উৎসব, বিশেষ বিশেষ উৎসবে আমরা কিনতে পারি, কিন্তু এগুলো অনেক দাম, আর এগুলো এখানে অটোমেটিকভাবে হয়ে আসে। দেখুন এখন পেঞ্জি কত সুন্দর পেঞ্জি ফুটে রয়েছে, যদিও আজ এখন হয় এপ্রিল মাসের আজকে 17 তারিখ 2021। গাছ আছে এখানে, দেখলে আপনার বেশ ঠান্ডা ওয়েদার ভালো লাগবে। দূরে পাহাড়, আপনি দেখতে পাবেন আমাদের শ্রী রামকৃষ্ণ মন্দির, আপনারা দেখতে পাবেন। এটা রামকৃষ্ণ মিশন বুক স্টল, বই দোকান। ঠাকুরের সুন্দর মূর্তি রয়েছে, খুব সুন্দরভাবে সাজা, গাছপালা ফুল প্রচুর এখানে রয়েছে।
এই পর 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 করে সব একটা ধাপ একটা ধাপ তার একটা ধাপ একটা ধাপ করে সব এখানে গিয়ে এরা কুচিয়া লাগিয়েছে, গরমের কুচিয়া। এখানে গরুর গাড়ির চাকা দেখুন কোথা থেকে কি পেয়েছিল, নষ্ট হয়ে গেছিল, সেটা ঘুরিয়ে নিয়ে এসেছে সুন্দর করে। এখানে আমরা বাড়িতেও একটু যদি পদ্ম ফুল লাগানো যায় বা করা যায়, এখানে একটু ডাম কিনে গামলার মতন কিনে এটা লাগাতেই পারি। দেরাদুন আসলাম লিচুর জন্য বিখ্যাত, এখনও লিচু ছোট ছোট, লিচু আরও পরে হবে, এখন ছোটো ছোটো লিচু। এটা মংস কোয়াটার, আর এটা হচ্ছে তুরিয়ানন্দ মহারাজ কুটির। তুরিয়ানন্দ মহারাজ এখানে এই কুটিরে এই দুটো ঘর তো প্রথম উনি বানিয়েছিলেন বা করেছিলেন। এটা ছোট্ট করে যখন আশ্রম শুরু হয়নি তখন এইটা ছোট্ট একটু করে মন্দির টন্দির কিছু ছিলেন না, এই একটা ঘর, এটা এটা পুরনো ঘর আর কি। প্রথমে ওই কোনো পাথর দিয়ে এটা দিয়ে করেছিল, তারপর এটা রং টং করে রিনোভেশন করে, কিন্তু এইটাই পুরনো, তারপর সব নতুন নতুন। এটাকে আমরা তুরিয়ানন্দ কুটির বলি। এইবারে সব সাধুরা জপ ধ্যান করে নিরিবিলি থাকে, নিরিবিলি পাঠ পাঠ হয়, পাঠ টাঠ হয় এখানে এই কুটিরে, কেউ থাকে না এখানে। তারপরে এই পরের পরের ঘরগুলো সব মংস কোয়াটার, এগুলো সব দূরে, এটি এদিকেও মংস কোয়াটার, এদিকেও মংস কোয়াটার, এখানে এগুলো সব মংস কোয়াটার। সবসময় এখানে এটাও মংস কোয়াটার, আপনি এখানে এখানে সমাধি সাধুরা যারা চার ধামে যায় এখান থেকে যেতে হয়, তার ফলে এখান থেকে যেতে গেলে এখান থেকে গিয়ে সাধুরা যায় তাদের, তখন শরীর খুব আগেকার দিনে শরীর খুব খারাপ হয়ে যেত, শরীর ভেঙে যেত, এখান থেকে চার ধামে করে হেঁটে হেঁটে যেতে হতো, তা হেঁটে যাওয়ার ফলে তখন শরীর খারাপ হয়ে যেত, তা সেই জন্য এখানে একটা আশ্রমের মতো করে তখনকার দিনে বলেছিল যে এখানে সাধুরা একটু শরীর ঠিক করবে বা ই করবে, তখন প্রচণ্ড খুব কষ্ট হতো সাধুদের। তা আপনারা এটা কখনোই হয়তো দেখেছেন কিনা জানি না, দেখুন এটা একটা সাদা ধুঁতরা, এটা সাদা ধুঁতরা আর এটা রঙিন ধুঁতরা, রঙিন কালারের ধুঁতরা। এই যে এখানকার সিস্টেম হচ্ছে ধুঁতরা ফুল পরপর পরপর করে নেমে নেমেছে, এক ধাপ একটা ধাপ একটা ধাপ পাহাড়ে, যেমন আবার নিচে দূরে দেখে যাচ্ছেন ওইটা যে গোশালা আছে, এখানে গোশালা আছে, এরা সুন্দর দুধ একদম প্রচুর গরু প্রচুর সুন্দর। দেরাদুন আসাম ফুলের জন্য বিখ্যাত, এখানে একটা আমলকি গাছ আছে, এটা তো বেল গাছ তো আছে আপনারা দেখতে পাচ্ছেন, আমলকি আছে সুন্দর আমলকি, এখানে খুব সুন্দর একটা আমলকি ভর্তি ঢাঙ্গার লুক গাছটা মানে পড়ে গিয়েছিলো। দেখুন এটা ছোটো আমাদের পুরনো একটা দেখুন বালতির মধ্যে এই লঙ্কা কাজে লাগিয়ে রেখেছে ভর্তি, এই দেখুন লঙ্কা হয়ে রয়েছে, কোনো কিছুই নয় জাস্ট একটা এতে মানে একটা এই জিনিসেই দেখুন লঙ্কা হয়ে রয়েছে। আমরা করতেই পারি, এখানে একটা ছোট্ট একটি এখানে অ্যালোভেরা, এখানে এই যে নাইট কুইন বলে নিশিপদ্ম গাছটা, এখানে এইটা এটা হয়ে রয়েছে গোলাপ ফুল, এখানে সারা বছর গোলাপ ফুল সবসময় গোলাপ ফুল থাকবে। এটা মংস কোয়াটার নিরিবিলিতে নির্জন, এগুলো মেনলি এখানে জপ ধ্যান তপস্যা করার জন্যই। সুন্দর মন্দির ওখান থেকে, এগুলো কাঠগোলাপ বলে, কাঠগোলাপের গাছ, এটা দূরে যে ফুল লাল লাল ফুল দেখতে, এটা কাঠ, এটা আমলকির গাছ, এই আমলকির গাছটা পুড়ে গেছে কিন্তু এখানে ভর্তি আমলকি ছিল, এটা
এই গাছটা আমলকিতে ভর্তি ছিল আগে 2-3 বছর আগে যখন এসেছিলাম, দেখেছি কত বড় আমলকি। এবং আমলকিটা একটু নিচে থেকে উপরে, তার ফলে এমন সিস্টেম ছিল নিচে রেখে লাগিয়েছিল, উপরে দিয়ে সবাই যাতে আমলকি পায় সেই জন্যে আমলকি পাড়া খুব সহজ ছিল। এটা মঞ্চ করার পিছনে কিন্তু জঞ্জাল ফঞ্জাল সব পালে, এ কোনো জিনিস কোনো ওয়েস্টেজ নেই। এই দেখলে অবাক হয়ে যাবেন যে কোনো জিনিস কোনো নষ্ট হবে না। এর লিচু গাছ, এটা আশ্রমের বাইরে, সাদা বিল্ডিংটা দেখছেন আশ্রমের বাইরে, এখানে অর্কিড লাগিয়ে রেখেছে, আবার পর পর করে সুন্দরভাবে এটা ইয়ে হবে। এটাও একটা মঙ্কস কোয়ার্টার, এটা সাধুদের থাকার জন্য, এটা এটা একটা মঙ্কস কোয়ার্টার, সাধুরা থাকবে সেই জন্যে। আর সাদা বিল্ডিংটা ওইটা বাইরের, ওটা আশ্রমের বাইরে, এখান থেকে সমস্ত কিছু। দার্জিলিং আশ্রমটা খুব ভালো জিনিস, দূরে এই এখানে বসে থাকুন, সুন্দরে মন্দিরে জপধান করুন, যাই কিছু করুন, খুব সুন্দরভাবে কোনো ঠিক আছে। ভালো থাকবেন, আশা করি ভালো লাগলো ভিডিওটা দেখে দেখাতে পেরে। জয় রামকৃষ্ণ। वे दोनों एक ही जान पड़े, एक मेवा द्वितीय श्री राम कृष्ण। हाँ ठीक, वस्त्र प्राप्त करना है, सौ कांटेदार जंगल में से जाकर लो या अच्छे रास्ते से जाकर लो, अनेका नेक मत अवश्य है। नागा कहा करता था, मत मतांतर के कारण साधु सेवा न हो,